নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছো মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যত পুনৰ এনকাউণ্টাৰ। এইবাৰ পলায়নৰ চেষ্টা কৰোঁতে এনকাউণ্টাৰ, মন্দিৰ জ্বলাই দিয়া ঘটনাৰ মূল অভিযুক্ত। ৰাজ্যত পুনৰ এনকাউণ্টাৰৰ ঘটনা, দেওবাৰ আৰক্ষীৰ এনকাউণ্টাৰত আহত হৈছে দুদৰ্শ অপৰাধী। করিমগঞ্জ রাতাবাড়িত সংঘটিত হয়েছে এই এনকাউন্টারের ঘটনা। আহত অপরাধীটির নাম আনোয়ার আলী। দামসরা ত্রিপুরাপঞ্জীর প্রাচীন মন্দির জ্বলাই দিয়া ঘটনার মূল অভিযুক্ত আছিল আনোয়ার। আর আনোয়ারক লৈ আগ্নেয়াস্ত্র উদ্ধারত গৈছিল আরক্ষীর দল। আনোয়ারের ঘরের উদ্ধার করা হয়েছে হস্তনির্মিত বন্দুক সহ চোকা অস্ত্র। আর ঘরের উভতার পথত আরক্ষীর বাহনের পলায়নের চেষ্টা করতেই এনকাউন্টার করা আরক্ষীয়ে। আর আহত আনোয়ারক রামকৃষ্ণনগর প্রাথমিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। পরবর্তী খবর, বিশ্বকাপের ফাইনালের নিরাপত্তাত বৃহৎ হুড়ুঙা। ভারত অস্ট্রেলিয়ার খেলর মাজতেই প্যালেস্টাইনের পতাকালয় বিরাট কোহলির কাষ পালেগৈ এজন যুবক। বিশ্বকাপের ফাইনালের নিরাপত্তাত বৃহৎ হুড়ুঙা। প্যালেস্টাইনের পতাকালয় কোহলির কাষ পালেগৈ এজন যুবক। ষ্টেডিয়ামত হঠাৎ প্রবেশ করে এজন যুবকে। আর তার পিছতে নরেন্দ্র মোদী ষ্টেডিয়ামের নিরাপত্তাক লৈ দেশজুড়ি প্রশ্ন উত্থাপন হয়েছে। পরবর্তী খবর, গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহারকারী লৈ জরুরি খবর। বন্ধ হব দেশের কোটি কোটি ইউপিআই আইডি। গুগল পে, ফোনপে, পেটিএম ব্যবহারকারী লৈ সতর্কবাণী। বন্ধ হব দেশের একাংশ ইউপিআই আইডি। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই সন্দর্ভত জাননি। তৃতীয় পক্ষর ইউপিআই এপলৈ জাননি এনপিসিআইর। লগতে ব্যাংকসমূহলৈও এনপিসিআইর জাননি প্রেরণ। এবছরের নিষ্ক্রিয় ইউপিআই আইডি বন্ধ করার জাননি এনপিসিআইর। উপভোক্তার ক্ষয়ক্ষতি হ্রাসের বাবেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ায়। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এটি ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে রাখক। পরবর্তী খবর, রেশন কার্ডর দোকানির বাবে জরুরি খবর। এতিয়ারপর প্রতি মাহর 1-10 তারিখের ভিতর দিব লাগিব বিনামূলীয় চাউল। এই সন্দর্ভত জরুরি নির্দেশনা সরকারের। রেশন কার্ডর দোকানির বাবে জরুরি খবর, এতিয়ারপর প্রতি মাহর 1-10 তারিখের ভিতর দিব লাগিব বিনামূলীয় চাউল। প্রতি মাহর 1-10 তারিখের ভিতর দিব লাগিব চাউল, সরকারের ডর সিদ্ধান্ত। রেশন কার্ডর দোকানিয়া মানি চলিব লাগিব এই নিয়ম। এই কঠোর নির্দেশনা জারি করেছে সরকারে। পরবর্তী খবর, 2024 লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিত পদত্যাগর ধুমুহা। এইবার 6 শতাধিক বিজেপির নেতাকর্মী বিজেপি দল ত্যাগ করে যোগদান করলে কংগ্রেস। জগৎ সিং ইংতিকে ধরে কার্বি আংলংয়ের প্রায় 6 শতাধিক বিজেপির নেতাকর্মী যোগদান করলে কংগ্রেস। পরবর্তী খবর, আমৃত্য আছুত থাকিব ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। জীবনের শেষ নিঃশ্বাস থাকালেকে আছুত থাকিব ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। সদ ছাত্র সন্তার মজিয়াত বয়সক লৈ বিতর্ক চলি থাকার মাজতেই এই অকপট স্বীকারোক্তি আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর।